এবার চললাম শিবনিবাস শিব মন্দিরের দিকে। চলুন, এই ব্রিজটা পার করে সামনে বাদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গেলে শিবনিবাস মন্দিরে পৌঁছে যাবো আমরা। আচ্ছা আচ্ছা, এই রাস্তা একদম প্রথম রাস্তা, প্রথম বাদিকে রাস্তা পড়বে ব্রিজ পার করেই। চলো বন্ধু, চলে আসলাম শিবনিবাস মন্দিরে। দেখছেন মন্দিরের চারপাশ, কটায় খুলবে দাদা মন্দির বললো? 3:30 থেকে আসছেন বললেন? আমরা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আসছেন? কি করে জানলেন শিবনিবাসে এমন একটা মন্দির রয়েছে? কোথা থেকে খবর পেলেন? আমাদের দাদা আছে, ইনি আমাদেরকে নিয়ে এসেছেন, উনি আমাদেরকে বলেছেন, আমাদের ঘোরাচ্ছে শিলিগুড়ি, কৃষ্ণনগর ঘোরাচ্ছে। আচ্ছা, ওই বললো যে মানে ও খুব মানে শিবঠাকুরকে, তো আমি জল দিতে আসি প্রত্যেক ইয়েতে শ্রাবণ মাসে, বহু প্রাচীন মন্দির কিন্তু। আপনি পুরোহিত মন্দিরে না? এই মন্দির দেখাশোনা আপনিই করেন নাকি? আচ্ছা, কতজন পুরোহিত আছে আপনাদের এখানে? তিনজন আছে। কত বছরের পুরনো? পাশাপাশি দুটো মন্দির রয়েছে এবং দুটোতেই শিবলিঙ্গ রয়েছে, একটা বড় রানীমার নামে, একটা ছোট রানীমার নামে। এটা ছোট রানীমার নামে যে মন্দিরটি, সেই মন্দিরটি। ভক্তরা আসছেন দূর দূর থেকে? কোন সময় বেশি আসে ভক্তরা? এটা এশিয়ার কি? কোথায় আছে? আচ্ছা, এটা কুষ্টি পাথর দিয়ে তৈরি। এটা তো বললেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুষ্টি পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ, তা বৃহত্তম শিবলিঙ্গ কোথায় আছে এশিয়ার? আপনি যেটা জানেন এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। ওই মন্দিরে যেটা আছে ওটাতেও কি কুষ্টি পাথর দিয়ে তৈরি? এই উচ্চতায় কতটা এই মন্দিরটা, মানে শিবলিঙ্গটা উচ্চতায় কত আর টোটাল মন্দিরটা? 120 ফুট। দুটো মন্দিরের হাইট একই? আচ্ছা, এটা 120 ফুট।
আর ওই পাশেরটা 85 ফুট বলল। অনেক অপেক্ষা করেছেন, দেখেছেন ভিতরে গিয়ে ওই যে শিবলিঙ্গটা? শুনলাম কুষ্টি পাথরের, ঠিক আছে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে রয়েছে।